ভেরি গুড মর্নিং। তো আজকে সানডে, তাই একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো আজকে যাচ্ছি বেশি দূরে না, একদমই কাছে। তো আজকে যাচ্ছি রবীন্দ্র সরোবর লেক। তো ওখানে দীপাঞ্জন লেক করছে, তো ও পৌঁছে গেছে। বেসিক্যালি আমার একটু লেট হয়ে গেলো, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। সবাই জানো রোজই ঘুম থেকে উঠি, তো আজকের দিনটা একটু লেট হয়ে গেলো। ঠিক আছে, ও ওখানে ওয়েট করছে, ওই লেক গার্ডেন ফ্লাইওভারের সামনে ওয়েট করছে। তো চলো ওখানেই যাওয়া যাক। আর আজকে অনেক দিন পরে আবার মোটো ব্লগ করলাম, মাঝখানে এত ব্যস্ত ছিলাম গাইজ। তোমরা জানো ইউটিউবে আমি কমিউনিটি পোস্টে বলেছিলাম। কালকে পপকর্ন দেখতে গেছিলাম, পপকর্ন মেমোরি, খুব ভালো সিনেমা। একদম রেকমেন্ডেড সিনেমা, ওনাও দেখো পারলে। সকালবেলা মনে হয় অনেকবারও বলেছি, আবারও বলি, মজাই হবে না এইরকম মেঘলা দেবে। ঠিক আছে, গরম মানে কম, তাহলে তো আরো ভালো হবে। আমার বাইকটা দেখছে হয়তো টকটক করছে, গায়ে পরে চলে এসো না। গাইস কি বলবো, মানে কলকাতার মানুষজন মানে যেখানে পারে যখন খুশি পারে চলে আসবে, তারপরে লাগিয়ে দিলে আমার দোষ, বাইকারের দোষ, গাড়ির দোষ। দেখতেই পেলে সামনে এখানে ফ্লাইওভারের কাছে চলে এসেছি, এখানে কোথাও দীপাঞ্জন দাঁড়িয়ে থাকবে বলছিল, এখানে দাঁড়িয়ে আছে। আই থিঙ্ক ওইটা ভাই, লেট হয়ে গেল ভাই। লেট হয়ে গেল ভাই, কি খবর তোর? হ্যাঁ তো করবো না, কোনো করে হয়নি, সব ঠিক আছে, একদম পারফেক্ট। তো হ্যাঁ ওপর ভাই রবিবার বেশি থাকে, চল চল আমি ফলো করছি স্যার। স্পিড টান টান, স্পিড দেখি এটা ইয়ে টান টান, তো অভিনন্দন চলে এসছে।
এটা বেশ ভালো আছে ভাই, বেশ ভালো আছে জায়গাটা, ঢালু ঢালু স্লোপ। তো গাইস আমরা রবীন্দ্র সরোবর লেকে চলে এসেছি সকাল সকাল, অ্যান্ড সকাল সকাল কলকাতা এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। তো তোমাদের একটা ভিউ দেখিয়ে দিই, আকাশটা মেঘলা মেঘলা রয়েছে, তো তোমরা দেখে নাও, খুব সুন্দর লাগছে এখানে ভিউটা। ওরা দেখতে পাচ্ছো, মনে হচ্ছে না যে কলকাতা একটা লেক, কোনো 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 ভালো লেক বা কোনো ভালো জায়গা মনে হচ্ছে, রাইট? রবীন্দ্র সরোবর লেকের একটা আলাদাই ভিউ আছে। তো ওখানে দীপাঞ্জন এসেছে, তোমরা হয়তো চেনো ওই ভ্যালা হাউসের ব্লগে, তোমরা দেখেছো অ্যাজ ইউজুয়াল ফটোগ্রাফি করতে শুরু করেছে। আর সকাল সকাল একটা বিটি ব্যাক ট্রিপ খেয়ে গেছি, ব্যাক ট্রিপ বলবো না, কাঁচা চালাচ্ছে, ছয় হয়ে যাচ্ছে, ওগুলো খেলা নাকি খেলা? সেটা হচ্ছে আমি কালকে DSLR এর চার্জ দিয়ে এসেছিলাম, তো আজকে তারাগুলো করতে ব্যাটারিটা বার করতে ভুলে গেছি। তো ঠিক আছে, অসুবিধা নেই। খুব ভালোভাবে মেনটেন করেছে লিফটটা। এখানে সকাল সকাল সবাই মর্নিং ওয়াক করতে আসে, এক্সারসাইজ করতে আসে। আজকে রোববার, তো আরো বেশি লোক এসছে, ভালো ব্যবসা করছি। তো এখন যতটা পারছি এক্সপ্লোর করছি, দীপাঞ্জনকে ফটোগ্রাফি করছে, তো সুন্দর সুন্দর ফটোগ্রাফি তোমরা দেখতে চাও তো আমি ওর ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। দেখো দুদিকে এরকম পুরো জঙ্গলের মতন গাছ বেরিয়ে গেছে, আর মাঝখানে এই লেকটা, এই লেকটা কিন্তু খুব গভীর, সেখানে অনেক অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো তোমাদের বলবো তোমরা যদি এখানে আসো, তোমরা দূর থেকে দেখবে, বেশি পাকামো করতে যাবে না, তাহলে কিন্তু গল্প। তো চলো যখন যতটা পারবো আমরা এক্সপ্লোর করি, এবারে সেখান থেকে আমরা একটু বেরিয়ে চা খাবো। চা খাবো হচ্ছে এই তৃপ্তি টি হাউস, তোমরা হয়তো জানো বা যারা জানো তাদের বলে দিই, সেটা এই কলকাতায় রবীন্দ্র সরোবর গেট নাম্বার 6 ঠিক বেরিয়েই। খুব সুন্দর রকমের চা, মিল্কশেক, চকলেট লাস্যি, চকলেট টি অনেক কিছু বানায়। তো সেটা আমাদের বেসিক্যালি অনেক দিন ধরে প্ল্যানটা ছিল, প্রায় দেখুন আমরা কলেজে পড়তাম সিন্স 2017, সেই থেকে আমাদের এই তৃপ্তি টি হাউসের প্ল্যানটা ছিল। তো ইটস বিন 3 years প্ল্যানটা হয়নি, তো আজকে হবে। হোপফুলি, আমি তো অনেকবার খেয়েছি দীপাঞ্জন মতো, কোনো দিনও খাইনি, ফার্স্ট টাইম খাবে। তো ওর কাছ থেকেও চাইব কেমন লাগলো। তো টিল দেন ইয়া, ওরা বিউটিটা এনজয় করতে থাকো।